তো মটন বিরিয়ানিতে কি কি আছে তোমাদের একবার বলে দিই জাস্ট। রাইস আছে, ডিম আছে, দেখো গাইস ডিম, এত বড় সাইজের আলু, এখানে রয়েছে মটন, মটনের পিসটা দেখো এত বড় সাইজের একটা মটন, এই যে মটন, এখন চলে এসেছি সোনালীর বিরিয়ানির যে কিচেন রুম সেখানে চলে এসেছি আর ভেতরে রান্না হচ্ছে। চলো তোমাদের সবকিছু ভেতরে দেখাচ্ছি কেমন কি হচ্ছে। দাদারা রান্না বান্না করছে আর অনেকটা দূর থেকে সিট হাঁপিয়ে কিছু টাইম হাঁপিয়ে তারপরে এটাকে বলছি। তো চলো দেখ, চলে এসেছি কিচেন রুমে আর এখানে এসেই দেখতে পাচ্ছি দাদা রান্না বান্না প্রায় হচ্ছে এখনো। তো আগে আলুটা বয়েল করে নিয়েছো তাই তো দাদা, এবার কি করছো সেটা আমাকে বল। এটা মটন হচ্ছে, হ্যাঁ মটন বিরিয়ানির এটা প্রিপারেশন চলছে। কি কি দিয়েছো ওর মধ্যে? এর মধ্যে দেওয়া হয়েছে তোমার ফার্স্ট হচ্ছে মিঠা আচার দেওয়া হয়েছে, গোলাপ জল দেওয়া হয়েছে, কেওড়া জল দেওয়া হয়েছে, খাঁচির চর্বি দেওয়া হয়েছে, আচ্ছা তোমার খোয়াখির দেওয়া হয়েছে, আলু বকরা দেওয়া হয়েছে, মানে সবকিছু দিয়ে টিয়ে এটা নাড়ছো আর কি। এখানে কটা থেকে রান্না বান্না স্টার্ট করো? এখান থেকে আমরা রান্না স্টার্ট করি সকাল 9:30 দিয়ে, 9:30 থেকে স্টার্ট হয়। মানে মোটামুটি কটা অবধি চলে রান্না বান্না? রান্না বান্না চলে রাতে 10:30 11:00 11:00 অবধি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি কি আলাদা আলাদা হাঁড়িতে হয়? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি চিকেন রয়েছে আর চিকেনটা এখন ম্যারিনেট করা হচ্ছে বড় বড় পিস। তো পিস গুলো কত গ্রামের? 200 গ্রামের পিস আছে। আচ্ছা, কি কি দিলে এর মধ্যে? এর মধ্যে টক দই যাচ্ছে, এরা যাবে, মিঠা আতর যাবে, গোলাপ জল, কেওড়া জল যাবে, আচ্ছা লেবু যাবে। কত কেজি আছে এখানে? আছে এখানে চিকেন আছে টোটাল হচ্ছে তোমার 65 কেজি। এবার দেয়া হচ্ছে লেবু, পাতি লেবুর রস চলে গেল, লেবু রস দিলে বেশ সফট হবে। তো বড় সাইজের দেখো, অনেকটা বড়, পুরো একটা মানে লেগ পিস এর প্রচুর বড় একটা সাইজ, 200 গ্রাম, 200 গ্রামের বেশিও আছে কিছু কিছু মনে হচ্ছে, 200 গ্রামের বেশি আছে। এবার চলে গেল দুধ, এটা কি দিচ্ছ? চলে গেল টক দই, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার চলে যাচ্ছে মটন আর এবার চলে যাচ্ছে আলু, আলুগুলোর কালারটা জাস্ট ওফ সেই লাগছে, বেশ বড় বড় গোটা গোটা আলু, তারপরেও আবার দুধ, মানে এই বিরিয়ানিটা সেই লেভেলের হবে, সেই লেভেল, হ্যাঁ কোনো কিছু কম নেই, পুরো সব কিছু ভরপুর, সব কিছু দিয়েছে। চাল ধোয়া কমপ্লিট, এবার চাল চলে যাচ্ছে। ক কিলো চাল যাবে? তোমার 7 কিলো। এটা কি দিচ্ছ? আলু বকরা দিচ্ছি। আচ্ছা, যার এখানে দাদা রাইসটা প্রায় হয়ে গেছে আর দেখছি দাদা এখান থেকে রান্না করছে, আবার এখানে যাচ্ছে রান্না হচ্ছে, মানে দাদা এক হাতে পুরো সামলাচ্ছে ব্যাপারটা। কতক্ষণের জন্য থাকবে এই ঢাকনাটা? 25 মিনিট ব্যাস। আমি এখানে এসে দেখতে পাচ্ছি দাদার বাড়িতে প্রচুর বেল হয়েছে, বেল গাছে, তাই দাদা উঠেছে আমাকে বেল দেবে কটা। আরে এত ভালো লাগছে বেল গাছ দেখতে, দেখো গাছটা কত মোটা আর বড় বেশ, আর সব বেল পড়ে পড়ে রয়েছে, সব পেকে পেকে রয়েছে। তো গাইজ আবার পেছনে হারি আর দাদা দেখি দাঁড়িয়ে আছে আর আমরা দুয়ারে বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দেখি কেউ নেয় নিয়ে চলে এসেছি আর এই যে এখন বিরিয়ানি এখন খোলা হচ্ছে, একটু পরে চলে যাবে ভেতরে, তো তোমাদের সেটাও দেখাবো। হোয়াটসঅ্যাপ গাইজ, আজকেও চলে এসেছি সোনালী বিরিয়ানি, তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি যার জন্য আমরা এসেছি। আগের দিন তো চিকেন বিরিয়ানি ট্রাই করেছিলাম, আজকে মটন বিরিয়ানি ট্রাই করব। বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, এত ভালো হয়েছিল, তোমরা ওই ভিডিওটা এই ডেসক্রিপশন বা আই বাটনে পেয়ে যাবে। তো এর জন্য আবার আমরা চলে আবার নেক্সট টাইম চলে এসেছি। তো এখন এখানে দাঁড়িয়ে ইন্দ্রটা দিচ্ছি আর একটু ওয়েদারটা বেশ ভালো ভালো লাগছে, কারণ যখন বাইরে থেকে বেরিয়েছিলাম না গাইস তখন একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন মানে হচ্ছে কি বিরিয়ানি খাওয়ার ওয়েদার চলে এসেছে। তো চলো খিদে পেয়ে গেছে খিদে, তো চলো বিরিয়ানি খাবো, তোমাদের সবকিছু জানাবো, স্কিপটা করে পুরো ভিডিও দেখতে থাকো। আরো একবার দেখিয়ে দিচ্ছি, যেখানে চলেছি সোনালী বিরিয়ানি দেখতেই পাচ্ছি, চিকেন বিরিয়ানি 200 গ্রাম লেগ পিস দিয়ে ডিম সহ 100 টাকায়। তো সেটাই মানে ভাবার বিষয় যে এখন যে চিকেনের দাম মানে মোটামুটি 200-এর উপরে, সেখানে মানে 100 টাকার বিরিয়ানি যেখানে 200 গ্রামে লেগ পিস দিয়ে একটা ডিম দিয়ে, আর আমার সত্যি খিদে পেয়ে গেছে। আর বিরিয়ানি গন্ধটা যখন ডাকে এসছে না মনে হচ্ছে কি খিদে একটা বিরিয়ানি বিরিয়ানি ওয়েদার লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো খাবো, তোমাদের দেখাবো কেমন কি তোমার মাটনের পিসটা কেমন সাইজের, কেমন খেতে সবকিছু তোমাদের। মটন বিরিয়ানি আমাদের এখন দেয়া হচ্ছে আর মটনের পিসটা কত দাম? মটন গ্রামের পিসটা যদি 150 গ্রাম। আচ্ছা, কত দাম হচ্ছে? 160 টাকা।
আমি আজকে নিয়েছি মটন বিরিয়ানি, যেটা আগে ট্রাই করেছিলাম চিকেন বিরিয়ানি, আজকে মটন বিরিয়ানি নিয়েছি। তো মটন বিরিয়ানিতে কি কি আছে তোমাদের একবার বলে দিই জাস্ট। রাইস আছে, শশা আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, দেখো গাইস ডিম, এই ডিম আছে, একটা এত বড় সাইজের আলু, যেটা দুটো আলু ভাঙলে দুটো হয়ে যাবে। তো আর এখানে রয়েছে মটন, মটনের পিসটা দেখো, মিস সিনার পিস, বেশ ওফ তেল তেল, পুরো তেল চর্বি আছে পিসটায়। এই থালিটা আমার পড়েছে হচ্ছে 160 টাকা, যে থালি দেখতে পাচ্ছ তোমরা, 160 টাকার প্লেট। আর মাটনটা আমাদের খুব একটা ভালো একটা সফট পিস দিয়েছে, যেটা আমার তো খুব মানে এখনই কামড়ে খাই। ফার্স্ট একটু মাটন এনে ট্রাই করি আমি, একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন। ওফ খিদে আরো দুগুণ হয়ে গেল। চলো শুধু রাইস ট্রাই করি এবার। দেখতে পাচ্ছি এখানে রাইসে দারচিনি রয়েছে, দারচিনি ভাই দারচিনি, পাশে থাক। তো শুধু রাইসটা খেয়ে দেখি, বেশ অয়েলি আছে রাইসটা, কালারফুল, বেশ সুন্দর লুকিংটা, বেশ নাইস লাগছে স্মেলটা। ওফ তো শুধু রাইসটা খাই হ্যাঁ। সেই লেভেল, সেই মানে তোমাদের মেকিং দেখিয়েছি, আর মেকিং করার সময় মানে কোনো কিছু কমতি ছিল, মানে খুবই ভালো সব কিছু পরিপূর্ণ, বেশি বেশি করে আলু বোখরা থেকে শুরু করে সব কিছু, তোমরা হয়তো মেকিং দেখেছ। তো বিরিয়ানিটা মানে খুবই স্পাইসি বলবো না, হালকা স্পাইসি অয়েলি ভাব রয়েছে, মানে এক কথায় তোমরা আসো না খেলে বুঝবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো একটু আলুটা তোমাদের দেখাই। এই হচ্ছে আলু, দেখতেই পাচ্ছো এত বড় সাইজের একটা আলু, তার দাম আমি দুভাগ করে নিয়েছি। আর আলু এক পিস আমি একটু এরকম করে ভেঙে দেখাই, এই হচ্ছে আলু, দেখো গাইস আলুটা জাস্ট ভাঙছি আর সফট পড়ে পড়ে যাচ্ছে, আলু 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 পড়ে যাচ্ছে। এই হচ্ছে আলুর পিস, আর এখন এই আলু দিয়ে একটু খাবো আমি। আলুটা পুরো মেল্ট হয়ে গেছে গাইস, দেখো প্রচুর সফট হয়েছে। তো চলো একটু আলু দিয়ে ট্রাই করি, আর বিরিয়ানিটা অনেকটা দিয়েছে গাইস, আমার এই হাতটা ব্যথা হয়ে গেছে। তো চলো আলু দিয়ে ট্রাই করি। খাসা খাসা, হোয়াট নাইস লাগছে, একটু স্যালাড দিয়ে খাই। হেভি হেভি, আমার তো হেভি লাগছে। ওফ বা একটু মাটনটা দিয়ে খেয়ে দেখি, মাটনটা দেখো, মাটনের পিস তোমাদের দেখাচ্ছি খুলে, কি পরিমাণে সফট হয়েছে, পুরো রেয়াজি খাসি বলতে পারো, খুবই সফট হয়েছে। আর তেলের পিসটা দেখো, মানে অনেক সচরাচর আমরা দাঁত দিয়ে কামড়ে ছিঁড়তে হয়, কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে ফেললাম, দেখো এত সফট হয়েছে, প্রচুর পরিমাণে সফট হয়েছে রেয়াজি খাসি। ওফ দেখো ফ্রেশনেসটা দেখো, জুসিনেসটা দেখো, ওফ মারাত্মক লেভেলের গাইস। তো চলো এবার একটু চর্বি দিয়ে আমি একটু খেয়ে দেখবো বিরিয়ানি। এই যে চর্বি একটু নিলাম, একটু আলু নিলাম, এবার একটু খেয়ে দেখি। মুখে গিয়ে জাস্ট ওফ, মানে আমি আমি কোথায় চলে গেলাম মনে হচ্ছে, চর্বিটা পুরো মেল্ট হয়ে গেছে আর খুবই মানে মুখে গেছে, আর মানে পুরো মাখামাখি হয়ে গেছে ব্যাপারটা, খুবই টেস্টি গাইজ, খুবই টেস্টি, যত বোঝে তত কম হয়ে যাচ্ছে গাইজ। মাটন বিরিয়ানিতে ডিমও পেয়ে গেছি, তাই একটু সব মিলিয়ে মিশিয়ে খাবো আমি। একটু আলু নেব, একটু মাটনের মাটন নিই, চর্বিটা আগে খেয়েছি, একটু চর্বিও নিই ঠিক আছে। তো একটু চিকেনও পেয়েছি গাইজ, এই চিকেন চিকেনের একটু পেয়েছি, তো চিকেনও নিয়ে নিয়েছি, একটু ডিম নিই। এবার এত বড় বাইটটা যেহেতু মুখে ঢোকাবো আমি, তুমি কথা বলতে পারবো না, আমি তোমাদের এক্সপ্রেশন দেবো। আর চলো এত বড় বাইটটা নেওয়া যাক। অনেকটা কোয়ান্টিটিতে সব কিছু রয়েছে, রাইস থেকে শুরু করে মাটন থেকে শুরু করে ডিম, শসা, পেঁয়াজ, আলু, বড় একটা আলু। তো সবগুলো আমি ফিনিশ করে খাই, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, বুঝতেই পেরেছো কেমন লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা এসে ট্রাই করো, মানে অসাধারণ দুর্দান্ত, অনেক কিছু বলবো তো আমার ওফ ওফ জাস্ট জাস্ট উড়ে গেলাম। তো চলো খেয়ে নি, তারপরে বাদ বাকি কথা পরে বলছি, তো দেখতে থাকো। আর এই চর্বি দেখো, এই হচ্ছে চর্বির জুসিনেস, একদম সফট হয়েছে, ধরেই বুঝতে পারছি এটা চর্বি দিয়ে খাবো। গাইস চর্বিটা পুরো মেল্ট হয়ে গেল, সেই লেভেলের মাটন।
একদম প্রপার কুক হয়েছে। তো গাইস এবার আমি একটু ডিম নিয়ে একটু আলু দিয়ে একটু চর্বি নেব, মারাত্মক লাগছে গাইস, মারাত্মক। মাটন ডিম আর আলু দিয়ে জাস্ট মানে মুখে গেল, জাস্ট ব্লাস্ট করলো ব্যাপারটা। আর মাটনটা পুরো প্রপার কুকড হয়েছে, দারুণ লাগছে খেতে। আর তোমাদের বলতে ভুলে গেছি, মানে এই রাইসটা শুধু তোমরা খেতে পারবে, এত ভালো খেতে, মানে এত টেস্টি। এর সাথে কোনো রকম চিকেন চাপ বা কোনো গ্রেভি টেভি লাগবে না তোমাদের, শুধু রাইসটা এমনি খেতে পারবে। দাদার কাছে আবারও আমরা এখানে এসেছি বললাম। তো দাদা, চিকেন বিরিয়ানিটা খুবই ভালো খেয়েছিলাম, মাটন বিরিয়ানি ট্রাই করতে আসলাম, মাটন বিরিয়ানিটা খুব ভালো টেস্টি হয়েছে। তো তুমি একটু বলে দাও যে এত কমে তুমি চিকেনটা কি করে দিচ্ছ, 200 গ্রামের চিকেন? মানে আমাদের হাইটেক কোম্পানির চিকেন। আচ্ছা, আমাদের ফার্ম ফ্রেশ হাইটেক কোম্পানির চিকেন, ঠিক আছে। এবার দোকানে অ্যাড করার জন্য একটা অফার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর তোমার ক্যাটারিংও তো আছে? হ্যাঁ, ক্যাটারিং আছে। আচ্ছা আচ্ছা, তো তোমার কি ডেলিভারি করা হয়? ডেলিভারি আমাদের এই রথতলা বারাসাত থেকে 2 কিলোমিটারের মধ্যে আমরা হোম ডেলিভারি আমাদের লোকদের করিয়ে দিই। আচ্ছা, জোম্যাটো সুইগি তো ওখানে? হ্যাঁ, জোম্যাটো সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, ওদের সঙ্গে আমি টাই আপ করব। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দাদ দোকানে তোমরা আসো, দেখবেন খেয়ে দেখবেন কেমন কি সেটা, বিরিয়ানি কেমন খেয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা, ও টাইম টেবিল একটু বলে দাও, তোমার দোকান দুপুর 12টা থেকে রাত্রি 12টা ডেইলি? আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে বিরিয়ানি খেয়ে, তোমরা সব অবশ্যই ট্রাই করো, কারণ এই অসাধারণ বিরিয়ানি খেতে হলে আসতে হবে দাদ দোকানে। আর তোমরা এই জায়গায় কি আসবে কি করে সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি আছি বারাসাত রথতলায়, আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছি যেটা রথতলার মাঠ। হ্যাঁ, এই রথতলার মাঠে এখন মেলা হচ্ছে, আর ঠিক সামনে হচ্ছে যশোর রোড। যশোর রোড থেকে তোমরা একটু আগিয়ে আসবে, দেখি তোমরা দেখতে পাবে এখানে জোড়াশিপ, সোনালি বিরিয়ানি আর ক্যাটারিং সেন্টার। আর হচ্ছে এখানে জোড়াশিপ তলা আছে, জোড়াশ মানে মন্দির আছে দুটো, তো এই মন্দিরের সামনে। হ্যাঁ, তো এই হচ্ছে দাদার দোকান, অবশ্যই তোমরা আসো খাও। দাদা তো বলেই দিয়েছে মানে অফারটা এখন চলবেই, অনেক দিনই চলবে, তোমরা আসো খাও, রিভিউ দাও কেমন কি। দাদা সবাই সব কাস্টমারকে জিজ্ঞেস করে কেমন হয়েছে কেমন হয়েছে, তোমরা এসো বলো, দাদারও ভালো লাগবে, দাদাও মোটিভেট হবে। প্রায় বেশি দিন হয় উনি রথের দিন থেকে স্টার্ট হয়েছে, তো চলো গাইস। আর আমরা আগে চিকেন বিরিয়ানিটা ট্রাই করেছি, সেটা তোমরা এন্ড স্ক্রিন বা আই বাটনে পেয়ে যাবে, একদম ওখান থেকে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। এটা হচ্ছে দাদার ব্যানার, এই ব্যানার থেকে তোমরা কন্টাক্ট নাম্বার পেয়ে যাবে, কন্টাক্ট নাম্বার থেকে কন্টাক্ট করে তোমরা। এখন আছি কোথায় জানো? সেনপুকুর, সেনপুকুর হচ্ছে যেটা দেখতে পাচ্ছ পুকুর, যেটা আমার দিদির বাড়ির ঠিক কাছে, আমার দিদির বাড়ি ওই যে পুরনো বাড়ি। আর এখন এই সেনপুকুরে আছে, এখন ঘাট বাঁধানো হচ্ছে। আমার খুব ছোটবেলায় এখানে আসতাম, খেলতাম, স্নানও করেছি এক টাইমে, তো এখন করতে পারছি না, এখন কি করে করবো, জঙ্গল টঙ্গল হয়ে গেছে। তো যাই হোক গাইজ, এখানে এসে এখন বলছি, তো বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে আমাদের, অবশ্যই তোমরা এসে খেও। আর হচ্ছে এখন এখানেই আছি, বেশ হাওয়া দিচ্ছে, ভালো ভালো ওয়েদার। সাবস্ক্রাইব করো, হ্যাঁ কেন এরকম করছো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করো, যাতে চলো গাইস দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ফুড ব্লগের সাথে। এই পুকুরে জানো কি কি হয়, ঘট ভরা থেকে শুরু করে ঠাকুর বিসর্জন, দেখতে পাচ্ছ সামনে কত ঠাকুর হচ্ছে, আর ওদিকে মানে ফটোশুট চলছে ওই এখানে, আর এখানে মনে হচ্ছে নিচে নেমে একটু ভালো আছে। তো যাই হোক গাইস, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ফুড ব্লগের সাথে, ততক্ষণ টাটা বাই বাই।